আমরা আজকে তৈরি করব পিৎজা। পিৎজার জন্য নিয়েছি দুধ, হালকা কুসুম গরম, এর মধ্যে দিয়ে দিব চিনি, এরপর দিব ইস্ট। ইস্টটা অবশ্যই হালকা কুসুম গরম দুধের মধ্যে দিতে হবে। ইস্টটা আসার জন্য অবশ্যই চিনি ব্যবহার করবেন, না হলে ইস্টটা তাড়াতাড়ি আসবে না। এর মধ্যে লবণ ব্যবহার করবেন না, তাহলে ইস্টটা আসবে না। ইস্টটা ভালো করে মিশিয়ে একটা সাইডে রেখে দিব। রেখে দিয়ে এখন পিৎজার জন্য আমরা মাংস তৈরি করে নিব। প্রথমে আমরা দিয়ে দিয়েছি তেল, তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা ভালো করে ভেজে নিব। যেন কাঁচা গন্ধটা না আসে। এখন দিয়ে দিব লবণ। লবণটা দিয়ে ভালো করে ভেজে নিব, যাতে পেঁয়াজের পানিটা ছেড়ে দেয়। কিছুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব রসুন বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা। এরপরে ভালো করে ভেজে নিব। আদা রসুনের গন্ধটা চলে গেলে এখন সয়া সস দিয়ে দিব। সয়া সসটা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে একটু মরিচের গুঁড়া দিব, শুকনো মরিচের গুঁড়া। এখানে হলুদ ব্যবহার করব না আমরা, হলুদ ব্যবহার করলে কালারটা নষ্ট হয়ে যায়। এখন দিয়ে দিব মাংস, মুরগির বুকের উপরের মাংসটা, বুকের মাংসটা দিব ছোট ছোট পিস করে কেটে। মাংসটা ভালো করে ভেজে কষিয়ে তারপরে নামিয়ে নিব। এখন দেখি আমার ইস্টটা চলে আসছে। এখন এর মধ্যে দিয়ে দিব ময়দা, তারপর দিয়ে দিব গুঁড়ো দুধ, তারপর দিব লবণ স্বাদ মতো, দিয়ে নেড়ে চেড়ে দুধটা তৈরি করে নিব। আমার দুধটা একটু পাতলা হয়ে গেছে, আমি আবার একটু ময়দা দিয়ে ময়ান করে নিয়েছি। এখন ঢেকে রেখে দিব কিছুক্ষণ। হয়ে গেছে আমার দুধটা রেডি। এখন আমি রুটি বেলে নেব মিনি পিৎজার জন্য। এখন রুটিটা বেলে নিব, আমার যতটুকু দরকার ততটুকু সাইজ করে নিব। আমি শুধু মাংস দিয়েই পিৎজাটা তৈরি করবো, সবসময় সবার ঘরে সব কিছু থাকে না, তাই সেই মাংসটা অবশ্যই সবার ঘরে থাকে। আর ক্যাপসিকামটা সবসময় বাজারে পাওয়া যায় না, তাই ক্যাপসিকাম ছাড়া শুধু মাংস দিয়েই করবো, বাচ্চাদের পছন্দ। চাইলে আপনারাও তৈরি করতে পারেন এইভাবে। পিৎজা তো অবশ্যই বাচ্চাদের পছন্দ। আমি
এখানে একটা মরিচ নিয়েছি, মরিচের মধ্যে এখন কুটিটা ভালো করে বসিয়ে দিব। টেনে টেনে বসিয়ে তারপরে একটা কাঁটা চামচ দিয়ে ভাগ করতে দিব। আমার বসানো হয়ে গেছে, এখন একটা কাঁটা চামচ দিয়ে ভাগ কাটবো যাতে রুটিটা নিচে থেকে তুলে না আসে। আমি আজকে পিৎজাটা তৈরি করবো শুধু ওভেন ছাড়া, কীভাবে তৈরি করা যায় সেভাবে। এখন দিয়ে দিব পিৎজা সস। রুটিটার উপরে ভালো করে আমি পিৎজা সসটা মিলিয়ে নিব। পিৎজা সস আমার মেলানো শেষ, এখন মাংসের টুকরোগুলো দিয়ে দেব পুরো পিৎজাতে। অবশ্যই সুন্দর সুন্দর করে সাজিয়ে পুরো রুটির উপর দিতে হবে মাংসের টুকরোগুলো। এখন দিয়ে দেবো মাছগোলা চিজ। চিজটা আমি একটু বেশি করে দিব, খেতে ভালো লাগবে অবশ্যই। আপনারা চাইলে কম বেশি দিতে পারেন। অবশ্যই সবার পছন্দ মতো। এখন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যানের মাঝখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। স্ট্যান্ডের উপর আমি পিৎজা টেটা বসিয়ে দেবো, ঢেকে দেব। ফ্রাই প্যানে একটা ছিদ্র আছে। আমার রেডি হয়ে গেল পিৎজাটা, দেখুন খেতে অবশ্যই মজা লাগে। আপনারাও ট্রাই করে দেখবেন, দেখুন কতটা চিজি হয়েছে।